হ্যাঁ, কি অবস্থা সবার? আশা করি ভালো আছে সবাই। তো গতকাল এবং গত পরশুদিন প্রচুর বৃষ্টি হয়েছিল রেয়াদে। তো আজকে আবহাওয়াটা মোটামুটি ঠিক আছে, রোদ উঠে গেছে। এখন প্রায় 3টা বাজে, বিকেল 3টা। তো আমি এখন যাব গাড়ির মোবিল পাল্টানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কি অবস্থা, দুদিনের বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে গাড়ির। আসলে এখানে বৃষ্টি হলে সৌদি আরবের মানুষগুলো অনেকটা খুশি হয়ে যায়, কারণ এখানে বৃষ্টি খুব কম হয়। আর রিয়াদের বাইরে বৃষ্টি হলেও এখানে কম হয়, আর রিয়াদে অনেকটা কম হয় বৃষ্টি। তো টানা দুদিন বৃষ্টি হয়েছিল, আমি জানি সৌদিরা অনেক খুশি, কিন্তু আমরা খুশি না। যারা আমরা ড্রাইভিং করি তারা খুশি না, কেন জানেন? খুশি না হওয়ার কারণ হলো আমাদের গাড়িগুলো অনেকটাই অপরিষ্কার অবস্থা, একেবারে খারাপ হয়ে যায়। কারণ রাস্তায় একদিকে পানি, ময়লা পানি, পানি তো আসছে তার সাথে ময়লা পানি। তো ময়লা পানি হওয়ার কারণে গাড়ি অবস্থা একেবারে খারাপ। আমাদের দেশের মতো না যে গাড়িটা আসতে চলে, স্পিড খুব বেশি হওয়ার কারণে গাড়িগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো এই কারণে গাড়িগুলো পরিষ্কার করতে কষ্ট হয় আমাদের। আমরা তারা ড্রাইভিং করি, আমাদের কষ্ট হয়। আমার গাড়ির মোবিল পাল্টানোর কথা ছিল আরও 2 দিন আগে, কিন্তু অতিরিক্ত ডিউটির কারণে কিন্তু মোবিলটা পাল্টানো হয় নাই। তো আজকে যাচ্ছি মোবিল পাল্টানোর জন্য। তো আমার এই গাড়িটা 3.5 লিটার মোবিল লাগে। তো 3.5 লিটারের মধ্যে আমি গতবার 4 লিটার লোছিলাম। তো 4 লিটারের মধ্যে এখানে আরও 0.5 লিটার আছে। তো আজকে 3 লিটার লুলো হবে। 3 লিটার লোয়ার পর এখানে 0.5 লিটার আছে, 3.5 লিটার। তো এগুলা ঢালার পর এক মাস চলবে। এক মাস পর আবার, এক মাস বলতে 4000 কিলোমিটার চলবে। তো এক মাসের মধ্যে 4000 কিলোমিটার চলা কমপ্লিট হয়ে যাবে। তো এখন যাব সেই মোবিল পাল্টানোর গ্যারেজে। তো চলুন। সৌদি আরবে ড্রাইভিং কাজে আমাদের বাংলাদেশি মানুষগুলা খুব কম দেখা যায়। আমাদের বাংলাদেশি মানুষগুলো সৌদি আরবে বেশিরভাগ কোম্পানিতে কিংবা কোনো ফ্যাক্টরিতে কিংবা কোনো দোকান, নিজের দোকান বা মালিকের দোকান, ওইসব কাজে বেশিরভাগ আসে। আর ড্রাইভিং বিষয়ে খুব কমে আসে। আর যারা ড্রাইভিং করে এখানে তারা বেশিরভাগ নিজে গাড়ি কিনে তারা চালায়, ওইরকম আমি খুব বেশি দেখছি। তো হাউস ড্রাইভিং বিষয়ে বাংলাদেশি খুব কম আসে, আমি খুব কমে দেখছি। বেশিরভাগ কোম্পানিতে আসে, আমি দেখলাম বেশিরভাগ কোম্পানি কিংবা ফ্যাক্টরি, আর না হয় নিজের দোকান, আর না হয় কোনো মালিকের দোকান, এমনটা হয় বেশিরভাগ আমি দেখি। চলে আসছি, আমি এখানে আসার কথা ছিল। এখানে ও, এখানে তো অনেক গাড়ি, মানে অপেক্ষা করতে হবে। তো অনেক গাড়ি হওয়া মানে তো অপেক্ষা করা লাগবে। সো আমাকে এখন অপেক্ষা করতে হবে। এখানে আমার সামনে আরও 3টা গাড়ি আছে। এখানে 3টার বেশি জায়গা নাই, রাখার জায়গা নাই, বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জায়গা নাই। তো আমি এখানে কথা বলে আসছি। এখানে আমার কাছে 0.5 লিটার আছে, আর 3 লিটার, আর ফিল্টার 90 রিয়াল লাগবে। তো 90 রিয়াল সমস্যা নাই, আমি বলছি ওকে ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি গাড়ি যে কোনো একটা গেলে। এরপর যা আমি সামনে গিয়ে যাবো, সামনে গিয়ে যাওয়ার পর গাড়িটা লাগাই দিব আর কি। এরপর যে ওরা চেঞ্জ করে দেবে, চেঞ্জ করার পর বাসা। এখানে যারা মোবাইল পাল্টানোর কাজ করে বা যাদের দোকান আছে, গ্যারেজ, এইসব গ্যারেজ যাদের আছে, তারা বেশিরভাগ সুদানি কিংবা মিশরি, আর না হয় ইউমেনি হয়, বেশিরভাগ ইউমেনি। আমার এই গাড়িতে 3.5 লিটার মোবিল হলে চলে, কারণ এটার ইঞ্জিনটা অত বড় না, কারণ এটা বড় গাড়ি না, অনেক ছোট একটা গাড়ি। মোবিল পাল্টানো শেষ, এর মধ্যে আবার কফিলে কল দিছে, তার নাকি খবুজ লাগবে, মনে হচ্ছে রুটি। তো আবার বলতেছে ছোট সাইজের। তো আমি জানি না ছোট সাইজের তো কয়েকটা আছে কোনটা। তো এখন যাবো অথিমে। অথিম হচ্ছে এখানে সুপার মার্কেট, বড় একটা মার্কেট। তো ওখানে গিয়ে কয়েকটার ফটো সেন্ড করবো হোয়াটসঅ্যাপে, এরপর দেখি কোনটা বলে। আসলে এখানে রুটিতে অনেক ধরনের আছে, আমি জানি না ছোট কথা বলছে, ছোট কোনটা, এটা না কোনটা, আসলে বুঝতেছি না। ছোট সাইজ মনে হচ্ছে, এটা এটা একটা ফটো উঠে দেখি। তো আমাকে যেটা নেওয়ার জন্য বলছে, এটা এটা নিতে বলছে। সো যা নেওয়ার নেওয়া হয়ে গেছে। তো এখন বাসায় চলে যাচ্ছি, কিন্তু বাইরে আবহাওয়া দেখে মনে হয় বৃষ্টি আবারও আসবে। তো আমার গাড়িটা ধোয়ার কথা ছিল, মনে করছিলাম যে সন্ধ্যার সময় ধুয়ে দিব, কিন্তু দেখতেছি না বৃষ্টি আসবে, তাহলে আর ধুয়ে কোনো লাভ নেই। কারণ যদি ধুয়ে আবার রাত্রে বৃষ্টি আসবে, আবার গাড়িটার অবস্থা একবারে খারাপ করে ফেলবে। তো তার থেকে না ধোয়াই ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন আসমানে কিন্তু অনেক কালো মেঘ। তো কালো মেঘ দেখা মানে হচ্ছে বৃষ্টি আসবে, অবশ্যই আশা করা যায় বৃষ্টি আসবে। তো এদিকে আবার সাদা মেঘ, কিন্তু ওইদিকে কালো, এদিকে সাদা মেঘ। তো বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, কারণ আজকে 2 দিন খুব বৃষ্টি হচ্ছে রিয়াদে। তো তার মানে বৃষ্টি আসবে, এমন আবহাওয়া সৌদি আরবে খুব কমই দেখা যায়, কারণ এমন আবহাওয়া সৌদি আরবে তেমন একটা দেখা যায় না।
দেখা যায় না বললে চলে। তো আমি বাসার কাছাকাছি চলে আসছি, তো গাড়ি পার্কিং করব, গাড়ি পার্কিং করে এদের জিনিসগুলো দিয়ে রুমে চলে যাব। তো রুমে চলে যাওয়ার পর যদি ডিউটি লাগে তাহলে করব, বা ডিউটি যদি না থাকে তাহলে হয়তো বা ঘুমাবো, এমন আর কি। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।